হ্যাই, হোয়াটস আপ এভরিবডি, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়ালটন এসি ইউজ করেন, এবং এই যে রিমোটটা দেখতে পারতেছেন, এই রিমোটটা কীভাবে লক করবেন এবং কীভাবে আনলক করবেন, তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটি দেখাই দিব। তো ভিউয়ার্স, দেখা যায় অনেক সময় আমাদের বাসায় ছোটো ছোটো বাচ্চারা থাকে, তো বাচ্চা রিমোট পাইলেই উল্টাপাল্টা চাপে এবং এসির রিমোটের ফাংশন পুরো আউলিয়ে ফেলায়। তো এর জন্য মূলত আমাদের এসির রিমোটটি লক করতে হয়। তো লক করার জন্য আপনি জাস্ট এখানে একটা লক বাটন দেখতে পারবেন। ওকে, যদি আপনি ওয়ালটন এসি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে লক বাটন দেখতে পারবেন। আপনি জাস্ট এই লক বাটনে 4 সেকেন্ড চেপে ধরবেন। তো 4 সেকেন্ড চেপে ধরলেই এই রিমোটটি লক হয়ে যাবে। তো আমি 4 সেকেন্ড চেপে ধরি। অলরাইট ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমি জাস্ট 4 সেকেন্ড চেপে ধরছি এবং রিমোটটি কিন্তু লক হয়ে গেছে এবং এখানে লক চিহ্ন শো করছে। তো এই লক চিহ্ন শো করা মানে রিমোটটি বর্তমানে লকে আছে এবং কোনো বাটনে এখন কাজ করবে না। আপনি যে বাটনে চাপ দিবেন কোনো বাটনে কাজ করবে না, রিমোটটি বর্তমানে লকে আছে। তো এটা আনলক করার জন্য এখন আপনি জাস্ট এই রিমোটের এই লক বাটন আবারও 4 সেকেন্ড চেপে ধরবেন। অলরাইট ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমি জাস্ট রিমোটটি আনলক করে ফেলছি। জাস্ট এই লক বাটনে 4 সেকেন্ড চেপে দিলে এটা লক হবে এবং রিটার্ন আনলক করার জন্য 4 সেকেন্ড চেপে দিলে এটা আনলক হয়ে যাবে এবং এখানে যে তালা চিহ্নটা আছে এটা সরে যাবে। তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে ওয়ালটন এসি রিমোট লক করতে হবে এবং আনলক করতে হবে। তো এখানে ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কষ্ট একটা লাইক দিয়ে দিবেন, আর পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।